নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এই বোগেনভেলিয়া গাছটায় দেখাবো কীভাবে ফুল নেব। তাই গাছটা অনেকদিন হয়ে গেল, ফুল দিচ্ছে না, তাই গাছটা আমি কীভাবে ফুল নেব দেখাবো। গাছটায় কাটিং করে কী সার প্রয়োগ করবো আপনাদের দেখাবো একটুখানি। দেখুন, শুরু করি, দেখতে থাকুন। ভিডিওটি শেষ অবধি দেখবেন। ডালগুলোকে আমি গ্রোয়িং টিপ রেখে রেখে কেটে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি কেটে নিচ্ছি? চারিদিকে প্রচুর নয়েজ, কথা বলতে অসুবিধা হচ্ছে। এবার যেটা করবো, গোড়াটা খুঁজে নেবো, ঠিক 1 ইঞ্চি পর্যন্ত খুঁজে খুঁজে নেবো, নরম করে দেবো মাঝখানে চারপাশ। গোড়াটা আমি পুরো খুঁজে নিলাম, কারণ মাটি একদম ধুলো করে নিলাম। এবার যেটা দেবো, গ্লাস এটাকা দেখতে পাচ্ছেন, 2 টাকা পিসের নেসকাফের প্যাকেট। আর এটা আমার 8 ইঞ্চি প্লাস্টিকের টব আছে। সাধারণত মাটির টবের করি, কিন্তু এটা প্লাস্টিকের টবে প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল গাছটা রেখে দিয়েছে, চেঞ্জ করিনি। এবার আমি কফিটাতে জল দিলাম, যতটা পাতলা করে গ্লাস দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বেটাকে আমি জাস্ট 30 সেকেন্ড কি 1 মিনিটের মধ্যে একটু ছেড়ে রেখে দেবো, যাতে একটু থিতিয়ে যায়। অলরেডি গুলে গেছে, একটু গাঢ় ভাবটা নিচে চলে যাচ্ছে। আর অসুবিধা নেই, পুরো লিকুইডই হয়ে গেছে। এবার এটাকে আমি দু পাশে চার পাশ করে এটাকে আমি দেবো গাছে। দেখুন, তলার গাঢ় যেটা জমে আছে ওটা দেবো না, এটাই ফেলে দেবো।
এবার এই গাছটাকে আমি ফুল সানলাইটে রাখবো, আর কিছুদিন বাদে রেজাল্ট সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। রেজাল্ট হোক, আশা করছি নিশ্চয়ই দেখাবো। পুরো ভিডিও দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো করবেন। নমস্কার, এরপরে আমি দেখাবো ফুল এলে কি রেজাল্ট হয়েছে, এটা সবটা দেখে রাখুন। ঠিক আছে, বাই, টাটা। দেখতে পাচ্ছেন এক মাস বাদে গাছের চেহারা কেমন চেঞ্জ হয়ে গেছে এবং ফুল ব্লুম করেছে, দারুণ ফুল এসছে। কফিতে এতটাই ফুল আসে, কফি খুব ভালো একটা ফার্টিলাইজার এবং খুব প্রচুর মাত্রায় পটাশিয়াম থাকে, তো এইভাবেই কফি আপনারা ইউজ করতে পারেন। শুধু গাছটাকে মন দিয়ে দেখুন, অসাধারণ লাগছে। পুরোটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন গাছটা। অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাদের বেগুনবেড়িয়ায় ফুল আসছে না, আর যতটা কেমিক্যাল সার ফার্টিলাইজার ইউজ কম করবেন ততই ভালো। জানি এগুলো খুব হার্ডি গাছ, তার সত্ত্বেও যত কেমিক্যাল ইউজ কম করা যায় ততই ভালো। পুরো প্রসেসটা আমার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর লাইক করবেন।